এক বনে মিনু টুনটুনি তার ছেলেকে নিয়ে বাস করত। ছেলে শহরে কাজ করত। হঠাৎ একদিন টোনা বিয়ে করে বাড়ি চলে আসে আর তার মাকে ডাকতে থাকে, মা ও মা কোথায় তুমি? তাড়াতাড়ি এসো আর দেখে যাও আমি কাকে নিয়ে এসেছি। ও মা! টোনার ডাক শুনে মিনু বাহিরে আসে আর টোনার সাথে নতুন বউকে দেখে বলে, একি বাবা, তুই এ কাকে নিয়ে এসেছিস? তার মানে কি তুই এই মেয়েকে বিয়ে করে এনেছিস? নয়তো এই মেয়েটা এমন বিয়ের সাজে সেজে আছে কেন? টোনা, তুই এ কাজ করতে পারলি? মাকে বলার একটু প্রয়োজন বোধ করলি না রে বাবা? হায় হায় রে, ছোট থেকে এই জন্য কি আমি তোকে বড় করলাম? এই বলে মিনু টুনটুনি কাঁদতে থাকে। মিনু টুনটুনির কান্না দেখে টোনার নতুন বউ টুনি বলে, টোনা আমার সোনা, হু ক্রাই টোনা, সি হোয়াই ক্রাই, কি হয় টোনা তোমার, এভাবে ক্রাইং করছে কেন? হুশি। টুনির কথা শুনে টোনা বলে, টুনি ইনি আমার মা হয়, মানে তোমার শাশুড়ি। প্রণাম করো টুনি, প্রণাম করো তাড়াতাড়ি। ও ইয়া ইয়া, টোনা ইউ আগে বলবে না, সি আমার মাদার ইন ল, মাদার ইন ল, মাদার ইন ল, ইউ লেক হোয়ার মি, প্রণাম ডুই। টুনির এমন উল্টো পাল্টা ইংরেজি শুনে মিনু টুনটুনি কিছুই বুঝতে পারে না। মিনু টুনটুনি টুনির কথা শুনে ভীষণ রেগে যায় আর বলে ওঠে, টোনা টোনা, তুই কাকে বিয়ে করে এনেছিস? ঘরের দরজায় পা দিতে না দিতেই আমাকে যে গালি দিচ্ছে! এই মেয়ের কত বড় সাহস, বিয়ে করে আসতে না আসতে আমাকে গালি দেয়! আমার মোটা ঝাড়ুটা কই দে, একে আগে দেখি নেই। এই বলে মিনু টুনটুনি ঝাড়ু খুঁজতে থাকে আর ঝাড়ু খুঁজে পেয়ে মিনু টুনটুনি টুনিকে মারতে থাকে। মার খেতে খেতে টুনি বলে, ও মাই ফাদার গো, হেল্পিং হেল্পিং, হোয়াট ইউ মারিং মি, স্টপ স্টপ, ব্যথা পাইন মি, ব্যথা পাইন, ফাদার গো, মাদার গো, আই এম ডেটি, ইউ হেয়ার মি, আমাকে বাঁচান ফাদার। এবার দেখ কেমন লাগে আমাকে গালি শোনানো, আরো মার খা, আরো মার খা বলবি, আমাকে গালি দিবি তুই? আরে মা, কি করছো তুমি, তুমি টুনিকে মারছো কেন? ছেড়ে দাও, ছেড়ে দাও মা। মারবো না তো কি করব, দেখছিস না এই মেয়ের কি সাহস, তোর সামনে এত গালাগালি করলো তবু তুই কিছু বলছিস না। হায় ঈশ্বর, এজন্য আমি তোকে বড় করেছি। আর তুই শুনতে পাসনি, তোর বউ আমার লেজের খোঁজ করে, বউ হয়ে শাশুড়ির লেজ ধরতে চায়, লজ্জা করে না বেশরম মেয়ে কোথাকার? আর কি যেন একটা ভাষায় আমাকে গালি দিচ্ছে, তুই কি শুনতে পাচ্ছিস না? হায় রে, ছেলেকে এই জন্য আমি ছোট থেকে বড় করলাম। হায় রে, ছেলের সামনে আমার ছেলের বউ আমাকে কত ভাষায় গালি দিল, আর আমার ছেলে এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, আমার কপালটাই খারাপ, তুমি আমাকে তুলে নাও ঈশ্বর। আরে মা, ও তো তোমার সাথে ইংরেজিতে কথা বলছে, জানো মা টুনিরা বিশাল ইংরেজি পারে, ইংরেজিতে কথা বলতে পারে জানো? তুমি কি তোমার ছেলেকে বোকা মনে করেছো নাকি? হ্যাঁ, আমি আমাদের লাভের জন্যই টুনিকে বিয়ে করে এনেছি, টুনিকে ইংরেজিতে কথা বলতে দেখলে বনের সবাই আমাদের মাথায় তুলে রাখবে আর অনেক সম্মান করবে, তোমার ছেলে অত বোকা কাজ করে না, বুঝেছো? বাবা রে, সেটা তুই আমাকে আগে বলবি না? বৌমা, তুমি কিছু মনে করো না, না বুঝে আমি তোমাকে ঝাড়ু পেটা করেছি, ক্ষমা করে দাও মা, এসো মা ভেতরে এসো। কত ইস্টিক ঝাড়ু দিয়ে মেরে মেরে, আই এম ক্রাইং, ভেরি ক্রাইং, মাদার ইন ল, ইউ আমাকে বিগ ব্যাম্বো দিয়ে ঝাড়ু দিয়ে এত জোরে জোরে মারিং, খুব ব্যথা, আই এম সি, ভেরি ব্যথা পাইং, ও মেরি হ্যান্ড, পা, লিগ, হাত পা সব ব্যথা করছে, যাকে মাদার ইন ল, কাম হিয়ার এন্ড লেক মি, আই এম প্রণাম আপনাকে। বৌমা, তোমার সাহস তো কম নয়, তুমি আবার আমার লেজকে ধরতে চাচ্ছ? আরে মূর্খ মাদার ইন ল,
লেজ না লেজ না লেক লেক আমি আপনার পায়ে প্রণাম করতে চাই এটুকু বোঝে না ইলিটারেট কোথাকার আহা মা ও তুমি কিছু মনে করো না আসো আসো ভিতরে আসো আসলে আমি একটু লেখাপড়া কম করেছি তো তাই আর কি এরপর মিনু টুনটুনি তার ছেলে এবং ছেলের বউকে নিয়ে বাড়ির ভিতরে যায় তারপরে রাত হয়ে যায় এরপর টোনা ও টোনা কামিং সোনা আমার অনেক হট লাগছে ইউ ইয়ার কোরিং সোনা উফ মই গেলাম এত হট যে টুনি তুমি তো অনেক ভালো ইংরেজিতে কথা বলো আমি তো কিছুই বুঝি না এসবের আমার সাথে বাংলায় কথা বলবে শোনো আমার সাথে বাংলায় কথা বলবে আর বনের সব পাখিদের সাথে ইংরেজিতে কথা বলবে তাহলে ওরা তোমাকে অনেক সম্মান করবে উফ ইউদের নিয়ে আর পারি না টোনা ইউ এত ইলিটারেট কেন আমার মতো এডুকেটেড হতে পারো না লুকিং মাই মুখ আমি কি বিউটিফুল ইংরেজিতে টকিং করতে পারি ইউ নো এই বনের সব ফরেস্ট বার্ড সবাই কি ইলিটারেট জানো তো আমার তখন খুব মজা লাগছে আমি বিগ ফরেস্টের একমাত্র এডুকেটেড গার্ল আমি তো এই বনের কুইন কুইন আমার নিজেকে গর্ববতী মনে হচ্ছে উফ ইউ তো আবার ইংলিশই বোঝো না তোর ইংলিশে কথা বলা ছাড়া তুমি কথাই বলতে পারি না কিছুই বোঝে না আচ্ছা ঠিক আছে আমি তোমাকে লার্নিং ইংলিশ শিখিয়ে দিব এত ভালো ইংরেজি বলতে পারে দেখে টোনা টুনির দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থেকে বলে আমিও প্রেগন্যান্ট টুনি তোমার মতো বউ পেয়ে সত্যি আমি প্রেগন্যান্ট অনুভব করি বাহ তুমি তো ইংরেজি শিখে গেছো সত্যি তুমি গর্ভবতী আমরা দুজনই একসাথে গর্ভবতী তোমার বউ ইংলিশ জানে এজন্য তুমি গর্ভবতী আর আমি এডুকেটেড গার্ল এজন্য আমি গর্ভবতী এভাবে কিছুদিন কেটে যায় আর এইদিকে মিনু টুনটুনি তার ইংরেজি বলা বউকে নিয়ে বনের সব পাখিদের কাছে গিয়ে গিয়ে বড় বড় গল্প বলতো মিনু টুনটুনির মুখে এত প্রশংসা শুনে বনের সবাই মিনু টুনটুনির ছেলের বউকে দেখতে আসে কি গো মিনু ও নতুন বৌমা বাড়িতে আছো নাকি তোমরা সবাই আমরা নতুন বউকে দেখতে এলাম যে নতুন বউয়ের এত প্রশংসা শুনে বউকে না দেখতে এসে থাকাই যায় না কই গো বাহিরে এসো বাহিরে এত ডাকা ডাকে শুনে টুনি বাইরে বেরিয়ে আসে আর সবাইকে দেখে বলে ও মাই হার্ট ইরা আমাকে লুকিং করতে এসেছো কামিং কামিং ঘরের ভিতরে কামিং এন্ড সিটিং সবাই নাস্তা ইটিং ওয়েট ওয়েট আই অ্যাম মেকআপিং ফর লুক ভেরি বিউটিফুল ওয়েট আই অ্যাম যাব আর আসব টুনির মুখে এমন ইংরেজি শুনে কাকুলি হাসতে হাসতে বলে হ্যাঁ গো নতুন বৌমা এটা আবার কোন ধরনের ভাষা গো জীবনেও তো শুনিনি এমন ভাষা আজকেই প্রথম শুনলাম গো কাকুলিকে হাসতে দেখে টুনি ভীষণ বিরক্ত হয় আর টুনি কাকুলিকে বলে ইউ কেন লাফিং এটা ইংরেজি ভাষা আন্ডারস্ট্যান্ডিং আই নো ইউ বেটার আন্ডারস্ট্যান্ডিং অশিক্ষিত দল ইলিটারেট কোথাকার ইলিটারেট যত সব বড় বড় বিগ বার্ডদের কাছে এসে আমি বোরিং ফিলিং করছি আমার মতো এত বড় ইন্ডিকেটেড পাখির ভাষা ভুল ধরতে কামিং অশিক্ষিত সব ইউ গেট আউট টুনি সবাইকে অশিক্ষিত বলে অপমান করতে সবাই টুনির উপর ক্ষেপে যায় আর বলে কি আমরা অশিক্ষিত একটু না হয় তুমি ইংরেজি ভালো বোঝো তাই বলে আমাদের অপমান করবে সাহস তো কম নয় তোমার এ স্টপ স্টপ শাট আপ ইউ অপমান মি ইউ মাই হাউস এসে চ্যাটাং চ্যাটাং টক মি সাহস তো কম নয় ইউ এক্ষুনি মাই হাউস থেকে গেট আউট না হলে মি ইওর গলা টিপিং ধরিং ইউকে কিলিং কিলিং তাড়াতাড়ি আউট মি যখন ইউকে মারি ফেলি ইউ তখন মি বুঝিং গেট আউট মাই হাউস ফ্রম বাড়ি ইউ গেট আউট উফ আই অ্যাম হার্টিং ঘামিং
টুনির এসব কোনো কথাই কাকুলি আর বাকি পাখিরা বুঝতে পারে না। এভাবেই দিন কেটে যাচ্ছিল। একদিন টোনা আর টুনি অন্য বনে ঘুরতে যায়। তারপর তারা সারা বন ঘুরে বেড়ায়। ঘুরতে ঘুরতে এক স্কুলের সামনে গিয়ে পৌঁছায়। সেই সময় স্কুলে এক অনুষ্ঠান হচ্ছিল। তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেখানে অনুষ্ঠান দেখছিল। এমন সময় এক শিক্ষক সবাইকে বলে, দর্শক সারি থেকে কেউ যদি আপনারা সবাইকে কিছু বলতে চান তবে আমাদের সামনে আসুন। ইগলের কথা শুনে টোনা টুনিকে বলে, টুনি তুমি তো অনেক শিক্ষিত, তুমি গিয়ে মাইকে কথা বলো, সবাই তোমার নামে অনেক প্রশংসা করবে। টোনার এই কথা শুনে টুনি মাইকের সামনে গিয়ে দাঁড়ায় আর বক্তৃতা দেওয়া শুরু করে। হিলো হিলো ইলিটারেট গাইস, মি নেম টুনি, মি ভেরি গুড টক ইংলিশ অ্যান্ড আই অ্যাম ভেরি গুড ফর লুকিং বিউটিফুল অ্যান্ড ইউরা নো গাইস, এই ফরেস্টে বিগ বিগ বার্ড, নো টকিং ইংলিশ ফর মি, আই অ্যাম ভেরি গুড ফর ইংলিশ অ্যান্ড আই অ্যাম টকিং ইংলিশ সো স্পিড। টুনির এমন কথা শুনে সব পাখিরা হাসতে থাকে। আর টুনির সামনে এক শিক্ষক আসে আর টুনিকে বলে, আরে আরে তুমি এসব কি বলছো, তুমি তো ভুল ইংরেজি বলছো, তুমি যদি ইংরেজিতে কথা না বলতে পারো তবে তুমি বাংলায় কথা বলো, কিন্তু ভুল ইংরেজি বললে সবাই তোমাকে নিয়ে উপহাস করবে, যেটা জানো সেটাই বলো, না জেনে তো কোনো কিছু বলা ঠিক নয় তাই না। শিক্ষক ইগলের কথা শুনে টুনি তার ভুল বুঝতে পারে এবং সে স্বীকার করে যে সে ইংরেজি কিচ্ছু পারে না। পাখিদের মুখে শুনে শুনে সে ইংরেজি শিখেছে। তারপর সে তার ভুল বুঝে তার স্বামীর কাছে ক্ষমা চায়। আর টোনা তার বউকে এতই ভালোবাসে যে সে ইংলিশ জানুক আর নাই বা জানুক সে তাকে নিয়ে বাড়ি চলে যায়। আর সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, আমরা মাঝে মাঝে নিজেকে স্মার্ট দেখাতে গিয়ে অন্যের কাছে নিজেকে হাসির পাত্র করে তুলি, তাই কিছু না জেনে বড়াই করা উচিত নয়। কথায় আছে না, অল্প বিদ্যা ভয়ঙ্করী। আর আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।